Hello viewers, Assalamualaikum. আজকে আমরা IDV L01 একটা বডি ক্যামেরা আছে আমাদের Wi-Fi IP ক্যামেরা। এই ক্যামেরাটা আমরা কিভাবে ইউজ করব সেটার উপর একটা ভিডিও দিলাম আজকে, শেয়ার করলাম আপনাদের সাথে। কারণ অনেক কাস্টমারই আমাদের এই প্রবলেমটা ফেস করছে, ওনারা IDV L01 Wi-Fi IP ক্যামেরাটা কিভাবে ইউজ করবে এই ব্যাপারে অনেকে জানতে চাইছে। That's why এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম টুলবক্স বাংলাদেশ থেকে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। IDV L01 এটা একটা হচ্ছে আইপি ক্যামেরা বা বডি ক্যামেরা। যারা যাদের একটু ক্যামেরার ব্যাপারে একটু ফ্যাসিনেশন আছে, যারা ওয়াইফাই ক্যামেরা বা প্রাইভেট ইনভেস্টিগেশনে করেন বা ভ্লগিং করেন, তাদের জন্য আসলে এই ক্যামেরাটা বেস্ট। এটা হচ্ছে একটা আইপি ক্যামেরা, এটা ওয়াইফাই ক্যামেরা, আইপি ক্যামেরা এবং নাইট ভিশন বডি ক্যামেরা, যার ব্যাটারি হচ্ছে 1200 mAh এর মতো। মডেল নাম্বার হচ্ছে IDV L01। তো IDV L01 এর ডিটেলস রিভিউ আমাদের একটা ভিডিও দেওয়া আছে, তো আমরা রিভিউতে যাব না, আমরা যা দেখাবো এটা কিভাবে আপনি ইউজ করবেন। এটা শুধু ইউজারদের জন্য। এইখানে হচ্ছে মেমোরি কার্ডের স্লট। আচ্ছা, এই 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 ক্যামেরাটায় আমাদের এখন কোনো মানে মেমোরি কার্ড নেই, আমরা আরেকটা ক্যামেরা খুলি। এই ক্যামেরা অলরেডি আমাদের একটা মেমোরি কার্ড দেওয়া আছে। এটা হচ্ছে মেমোরি কার্ডের স্লট, এই কভারটা সরালে আপনি মেমোরি কার্ডের স্লট পাবেন। এটা 128 GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট দিবে। ওকে, তো আমরা এখানে ফর এক্সপেরিমেন্ট আমরা 32 GB একটা মেমোরি কার্ড দিয়েছি এখানে। তো 32 GB মেমোরি কার্ড দিয়েছি। মেমোরি কার্ডটা কিভাবে আপনি দিবেন বা ইনসার্ট করবেন এটাও আমরা একটু দেখাই দিই, নাহলে এটা বাদ থেকে যাবে। এই হচ্ছে আপনার ক্যামেরাটা, আমরা কভারটা খুললাম। খুলে এই যে মেমোরি কার্ডটা নেবেন, 32 GB মেমোরি কার্ড নিলাম। আপনি 64 GB নিতে পারেন, 128 GB নিতে পারেন, হোয়াট এভার ইট ইজ, নো প্রবলেম, সবই সাপোর্ট দেয়। এইভাবে রাখলাম মেমোরি কার্ডটা রেখে, এখানে আপনারা 32 GB মানে যেখানে লেখা মেমোরি কার্ডের যে লেখাটা থাকে এটা কিন্তু উপরে উপরের দিকে। হ্যাঁ, ঠিক এভাবে রাখলাম, রেখে আমরা এটা পুশ করবো। এটা কিন্তু এরকম পুশ করলে লক হয়ে যাবে। ওকে, এই মেমোরি কার্ডটা লক হয়ে গেল, সিম্পল। এই পাশে হচ্ছে আপনার চার্জিং পোর্ট, টাইপ সি চার্জার। এই পাশে হচ্ছে ওয়াইফাই এর বাটন, এই পাশে হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে ভয়েস রেকর্ডার, আর এটা হচ্ছে আপনার নাইট ভিশনের সুইচ অন অফ করার জন্য। দ্যাটস ইট। সো টোটাল আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা বাটন পাইলাম, চারটা বাটনের কাজ হবে এখানে। এখানে একটা ইন্ডিকেটর লাইট পেলাম, এটা হচ্ছে ক্লিপ আপনার পকেটে রাখার জন্য। এখানে হচ্ছে ইনফ্রারেড লাইট, চারটা ইনফ্রারেড লাইট আছে যেগুলো রাতের অন্ধকারে ভিডিও করা যাওয়ার জন্য দেওয়া, বাট খালি চোখে দেখা যাবে না লাইটগুলো। ওয়েল, এখন আমরা ক্যামেরাটা অন করবো। ক্যামেরাটা অন করতে হলে পাওয়ার বাটনটা একটু চিনে, এই বাটনটা হচ্ছে পাওয়ার বাটন ক্যামেরার, এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে ভয়েস রেকর্ডার, এটা হচ্ছে নাইট ভিশন, আর এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট। আমরা অন করতে চাইলে প্রথম হচ্ছে অন করবো কীভাবে, অন করতে চাইলে আপনি পাওয়ার বাটনটা আমরা 2 সেকেন্ড বা 1 সেকেন্ড ধরে রাখলেই অন হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটা লাইট জ্বলে আছে। এখন আছে স্ট্যান্ড বাই অবস্থায় ক্যামেরাটা। ওয়েল, স্ট্যান্ড বাই থাকা অবস্থায় এখন আপনি ভয়েস রেকর্ড করতে চাইতে পারেন, এটা চাপ দিলে ভয়েস রেকর্ড হবে, এইটা চাপ দিলে পাওয়ার বাটনটা যদি আবার আমরা সিঙ্গেল এবং লাইটলি আরেকবার প্রেস করি তাহলে রেকর্ডিং শুরু হবে, ভিডিও রেকর্ডিং শুরু হবে। এটা কিন্তু একটা ভয়েস রেকর্ডারও, ভিডিওর সাথে তো অডিও রেকর্ড হবে, আবার আপনি চাইলে শুধুমাত্র ভয়েস রেকর্ড করতে পারেন, শুধুমাত্র এই বাটনটা বা লাইটলি প্রেস করলে ভয়েস রেকর্ডিং শুরু হবে। আর নাইট ভিশনটা আমরা দিনের বেলা যদি ভিডিও করি তাহলে নিচের দিকে নামিয়ে রাখবো, দ্যাট মিনস অফ অবস্থায় থাকবে। ওয়েল, আমরা এখন ভিডিও রেকর্ডিং শুরু করবো। এখন আমাদের ক্যামেরাটা অন অবস্থা আছে, যেহেতু আমাদের এখানে মেমোরি কার্ড দেওয়া সেহেতু এখানে পাওয়ার লাইটটা জ্বলে আছে। যদি মেমোরি কার্ড না থাকতো তাহলে লাইটটা ফ্লাশ মারতে থাকতো, ব্লিঙ্ক করতো, বা মেমোরি কার্ডে যদি আপনি দেওয়ার পরও প্রবলেম থাকে, মেমোরি কার্ড অনেক সময় নষ্ট হয় বা মেমোরি কার্ড ঠিক মতো ঢোকানো না হয়, তাহলে কিন্তু এই ব্লু লাইটটা জ্বলে থাকবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা মাথায় রাখবেন। ব্লু লাইটটা জ্বলে থাকবে তখনই যদি আপনার মেমোরি কার্ড ঠিক মতো দেওয়া হয়। সো আমাদের ব্লু লাইটটা জ্বলে আছে, দ্যাট মিনস আমাদের মেমোরি কার্ড ঠিক মতো দেওয়া হয়েছে এবং এভরিথিং ইজ ফাইন। আমরা এখন প্রসিড করতে পারি রেকর্ডিংয়ে যাওয়ার জন্য। এখন আমরা রেকর্ডিং করতে চাইলে এই পাওয়ার বাটন দিয়ে আমরা অন করেছি, এই পাওয়ার বাটনে আবার একবার সিঙ্গেল একবার
হালকা করে প্রেস করে ছেড়ে দিলাম। এখন দেখেন ইন্ডিকেটর লাইটের স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে, এখন ব্লু লাইটটা ফ্ল্যাশিং হচ্ছে, ফ্ল্যাশ মারতে থাকবে, দ্যাট মিনস ইট ইজ রেকর্ডিং, ভিডিও রেকর্ড হচ্ছে এখন। সো ভিডিও রেকর্ড হচ্ছে যেহেতু, সেহেতু আপনি এখন এটা নিয়ে কোথাও রেখে দিতে পারেন, আপনার পকেটে রাখতে পারেন, বা যেভাবে হোক যেটাই খুশি আপনার ভিডিও সেভ হচ্ছে এবং রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখন এই ভিডিও রেকর্ডিং আপনি ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা করলেন, এইটার কিন্তু 1200 mAh ব্যাটারি দিয়ে যেহেতু এটা প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তো আমরা এখন ভিডিও রেকর্ডিংটা বন্ধ করতে চাইলে আবার একবার যেটা দিয়ে আমরা অন করেছি সেটা আরেকবার সিঙ্গেল লাইটলি একটা প্রেস করে ছেড়ে দিব। এই দেখেন এখন কিন্তু অন স্ট্যান্ডবাই অবস্থায় আছে, ভিডিও রেকর্ডিং হচ্ছে না। এখন আমরা ভয়েস রেকর্ড করতে চাইলে এটা হচ্ছে ভয়েস রেকর্ডারের সুইচ, সো সিম্পলি এটা একবার লাইটলি প্রেস করব। এখন সবুজ রঙের লাইট জ্বলেছে, দ্যাট মিনস গ্রিন লাইট ইন্ডিকেটর যখন আসবে ফ্ল্যাশিং মারবে তখন আমাদের ভয়েস রেকর্ড হচ্ছে, এখন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো রেকর্ড হচ্ছে। সো এই রেকর্ডিংটা এখন অফ করতে চাইলে আবার আমরা একবার প্রেস করলাম, অফ হয়ে গেল, আবার ক্যামেরাটা স্ট্যান্ডবাই মোডে আছে। এখন আপনি রাতের অন্ধকারে যদি ভিডিও করতে চান তাহলে এই স্ট্যান্ডবাই মোডে থাকা অবস্থায় আপনি এখানের নাইট ভিশন লাইটটা উপর দিকে দিলেই অন হয়ে গেল এবং সবুজ রঙের লাইটটা জ্বলে নিভে গেল। দ্যাট মিনস এখন আমাদের এই যে 4টা ইনফ্রারেড লাইট, এই যে দেখেন লাইটটা, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলা, আমাদের এখন ভিডিও করার সময় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো অবস্থা আছে, ক্যামেরার লাইট ফ্ল্যাশ লাইট এখানে ফোকাস মারছে এবং এখানে দেখেন ইনফ্রারেড লাইট যে 4টা জ্বলে আছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো চোখে পড়তেছে। ইনফ্রারেড লাইটটা আপনি খালি চোখে বুঝবেন না। তো এখন আমরা আমাদের এই ক্যামেরা ইনফ্রারেড লাইট জ্বলা অবস্থায় আছে, এখন আমরা যদি আরেকবার প্রেস করি তাহলে ভিডিও রেকর্ডিং শুরু হবে নাইট মোডে, নাইট ভিশন মোডে, দ্যাট মিনস এখন যা ভিডিও হবে সব সাদা কালো, অন্ধকারে 5 মিটারের মধ্যে ক্লিয়ার ভিডিও দেখা যায় এই ক্যামেরাটা দিয়ে রেকর্ড করা ভিডিওতে। সো আবার এই ভিডিওটা এখন আমরা থামাবো, প্রেস করলাম, এবং মনে রাখবেন নাইট ভিশন সুইচটা কিন্তু অন করা অবস্থায় যদি থাকেন তাহলে দিনের বেলা বা যখনই আপনি ভিডিও করবেন তখনই কিন্তু এটা সাদা কালো হয়ে যাবে। তা আমরা মনে রাখার জন্য যাতে ভুল না হয় নেক্সট টাইমে, সেহেতু আমরা অফ করে দিলাম নাইট ভিশনটা। শেষ, মোটামুটি আমাদের এই পাশের কাজগুলো শেষ, এখন আমরা দেখাবো ওয়াইফাই কী করে কাজ করবেন। আপনি ক্যামেরাটা অন করবেন স্ট্যান্ডবাই মোডে থাকা অবস্থায়, ওয়াইফাইয়ের এই যে বাটনটা দেখছেন এই বাটনটা একবার আমরা প্রেস করলাম, দেখেন নীলটা, নীল লাইটটা সবুজ হয়ে গেল, সবুজ হওয়ার পরে এখন ব্লু এবং গ্রিন একসাথে ফ্ল্যাশ মারছে, দ্যাট মিনস আপনার ওয়াইফাই অন হয়েছে ক্যামেরাটা। এখন আমরা ওয়াইফাই কানেক্ট করব, আমরা একটু আরেকটা মোবাইলের হেল্প নিতে হবে, সাপোর্ট নিতে হবে এটা দেখানোর জন্য। ওয়াইফাই আপনি যখন অন করলেন আপনার মোবাইলে, হাতের মোবাইলের ওয়াইফাই সেটিংসে চলে যাবেন, ওয়াইফাই সেটিংসে যাওয়ার পর এখানে একটা আইডি আসবে, এ দেখেন একটা আইডি আসছে ওয়াইফাই ক্যামেরা L01, IDP L01 এর এই যে একটা ওয়াইফাই আইডি আসছে, আমরা ক্যামেরাটা একটু এখানে রাখলাম। এই ওয়াইফাই আইডিটা আবার চলে গেল নাকি, এই যে আইডিটা আসছে ওয়াইফাই ক্যামেরা L01, এটা হচ্ছে ক্যামেরার আইডি। আমরা এখন এই আইডিটা কানেক্ট করব, এই আইডিটা কানেক্ট করতে কোনো পাসওয়ার্ড লাগে না। সো ওয়াইফাই ক্যামেরা L01 এটা আমরা এখন কানেক্ট করব, চেকিং দ্য কোয়ালিটি অফ ইউর ইন্টারনেট কানেকশন, মোবাইলে কানেকশন নেওয়ার সময় চেক করে, সেটা চেক করছে। আচ্ছা, এখন আমাদের কানেক্টেড হয়ে গেল এবং কানেক্টেড উইদাউট ইন্টারনেট, যেহেতু এটাতে ইন্টারনেট নাই সেহেতু এখানে ইন্টারনেট আশা করা যায় না, আমরা ইন্টারনেট ছাড়াই কানেকশন নিলাম। তো এটা কানেকশনের আগে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেই অ্যাপটার নাম হচ্ছে DB Running 2, এটা ম্যানুয়ালে দেওয়া আছে, এই অ্যাপটা আমরা ডাউনলোড করা আছে আমাদের আগেই আমরা অ্যাপটা খুলবো। অ্যাপটা খোলার আগে আপনি এখানে GPSটা অন রাখবেন, আপনার মোবাইলের GPSটা অন করে নেবেন, GPSটা অন করা থাকতে হবে। আচ্ছা, এখন আমরা DB Running 2 অ্যাপটা খুললাম, অ্যাপটা খোলার পরে যে দেখেন ভিডিও আমাদের ক্যামেরা কিন্তু চলে আসছে অলরেডি। তো ক্যামেরাটা আমাদের ক্যামেরাটা একটু চার্জ কম আছে, চার্জ দিলেই ঠিক হয়ে যাবে।
তো এই হচ্ছে অবস্থা আমাদের ক্যামেরাটা যখন ক্যামেরা যখন অ্যাপের সাথে কানেক্ট হবে মানে ওয়াইফাই যখন আপনি অ্যাক্টিভ করলেন ওয়াইফাই অ্যাক্টিভ করলে আপনি গ্রিন কালারের লাইট জ্বলবে এবং মোবাইলে আপনি লাইভ দেখতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে তো মোবাইলে লাইভ দেখতে পারবেন মোবাইলে আপনি রেকর্ড করতে পারবেন আপনি ক্যামেরাটি যখন দেখবেন তখন দেখা অবস্থা আপনি রেকর্ড করতে পারবেন সো এই হচ্ছে ফ্যাসিলিটিস আর একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখন আপনি ক্যামেরাটা যদি আপনার রাউটারের সাথে কানেক্ট করতে চান সাপোজ আপনার সাথে এরকম কোনো পকেট রাউটার আছে বা আপনার মোবাইল দুইটা একটা দিয়ে হটস্পট করলেন আর একটা দিয়ে আপনি ক্যামেরাটা কানেক্ট করলেন এটাও করতে পারবেন এই আইডিবি L01 ক্যামেরাটা দিয়ে আমাদের সবগুলো ওয়াইফাই আইপি ক্যামেরাগুলোই এইভাবে অনলাইন করতে পারবেন সেটার জন্য এখানে ডিবি রানিং 2 অ্যাপটা খুলে আপনি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে কয়েকটা অপশন আছে রেকর্ডার সেটিংস তারপর অ্যাপ স্টোরেজ ম্যানেজমেন্ট অ্যাপ অ্যাডভান্স সেটিংস আমরা রেকর্ডার সেটিংসে যাব রেকর্ডার সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি রেকর্ডার পাসওয়ার্ড দিতে পারবেন রেজুলেশন চেঞ্জ করতে পারবেন ইভেন আপনি ক্যামেরাটা যদি কখনো প্রবলেম হয় তাহলে এভাবে ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন এই ক্যামেরাটা ফ্যাক্টরি রিসেট দিতে হলে আপনাকে অ্যাপ থেকেই রিসেট দিতে হবে ওয়াইফাই সাথে কানেক্ট করে হাউএভার আমরা এখন ওয়াইফাই কানেক্ট করবো কিভাবে সেটা দেখাচ্ছি এখানে দেখেন সুইচ টু এসটিএ মোড এখানে যাওয়ার পর আপনার ওয়াইফাই আইডিটা বসাবেন এখানে আপনি যেখানে আছেন ওইখানে যদি আপনার বাসা বা অফিসের ওয়াইফাই আইডি দিয়ে দেন এখানে আর এটা পাসওয়ার্ড জানা থাকতে হবে আপনার যেখানে রাউটার যেই রাউটারের সাথে কানেক্ট করবেন সেটার পাসওয়ার্ডটা এখানে অ্যাকুরেটলি বসাতে হবে বসানোর পর সাবমিট দিলেই 20 সেকেন্ড পরেই ক্যামেরাটা অনলাইন হয়ে যাবে সো দ্যাট আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার এই ক্যামেরাটা অ্যাক্সেস পাবেন দেখতে পারবেন সো এই হলো আইডিবি L01 ক্যামেরাটা কিভাবে আপনি কানেক্ট করবেন কিভাবে ইউজ করবেন আমরা ব্রিফলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিও থেকে ভালো থাকবেন টুলবক্স বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন নেক্সট আরো অনেক ক্যামেরা আসছে আমাদের ওগুলোর প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে বেল বাটনে প্রেস করবেন সো থ্যাংক ইউ ভিউয়ার থ্যাংকস ফর ওয়াচিং আস অ্যান্ড স্টে ফাইন হ্যাভ এ গুড ডে আসসালামু আলাইকুম